তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এরপর তোমরা কলেজে ভর্তি হতে যাবে। তো কলেজে ভর্তি হওয়ার সময় তুমি পাস পড়বে, অনার্স পড়বে, কোনটা পড়বে? পাস পড়লে বেশি সুবিধা না অনার্স পড়লে সুবিধা? পাসটাই কি বা অনার্সটাই বা কি? পাসে কি কি সাবজেক্ট পড়তে হবে আর অনার্স নিলে কি কি সাবজেক্ট পড়তে হবে, এই যাবতীয় বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। পাস আর অনার্স সম্পর্কে তুমি যদি কোনো তথ্য না জেনে থাকো তাহলে আজকের এই ভিডিও থেকে তুমি সম্পূর্ণ তথ্য জানতে পারবে। তার আগে বলে রাখি, আমি উচ্চ মাধ্যমিকের জন্য যারা এবছর উচ্চ মাধ্যমিকে উঠেছ, 2023 সালে পরীক্ষা দেবে, তাদের জন্য অনলাইন ক্লাস কিন্তু শুরু করতে চলেছি। যারা ক্লাসে জয়েন করতে চাও ইমিডিয়েট আমাকে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক যারা পড়ছো বা যারা গ্র্যাজুয়েশন করছো, যারা কম্পিউটার কোর্স অনলাইনে করতে চাও, অনলাইনে কম্পিউটার শিখে তুমি সার্টিফিকেট নিতে চাও, তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু কম্পিউটার কোর্সও সেকেন্ড ব্যাচ শুরু করতে চলেছি। তো দেখো, পাস কোর্স আর অনার্স কোর্সের মধ্যে কী পার্থক্য? প্রথম যেটা বলে রাখি যে পাস কোর্সের ক্ষেত্রে কিন্তু নাম্বারের বেশি প্রয়োজন হয় না। অর্থাৎ তুমি যদি কোনো পাস কোর্স নিয়ে পড়তে চাও তাহলে কিন্তু যে এক একটা নাম্বার পার্সেন্টেজ থাকে, যে বিশাল কিছু পার্সেন্টেজ প্রয়োজন, তা কিন্তু প্রয়োজন হয় না। কিন্তু অনার্সের ক্ষেত্রে কী হয়, অনার্সের ক্ষেত্রে কিন্তু তোমাকে স্পেশালভাবে কোনো একটা সাবজেক্টকে চুজ করতে হবে, সেই সাবজেক্টে তুমি বিস্তারিত অনেক বেশি জ্ঞান আহরণ করতে পারবে এবং সেই সাবজেক্টে তোমাকে ভালো নাম্বার তো পেতেই হবে উচ্চ মাধ্যমিকে, একই সঙ্গে টোটাল নাম্বারটাও ভালো থাকতে হবে, তবে তুমি সেই সাবজেক্টে অনার্স করতে পারবে। সাপোজ তুমি ভূগোলে অনার্স করতে চাও তাহলে কিন্তু তোমাকে মিনিমাম 80% থেকে 90% বা কোনো কোনো সময় 95% নাম্বার পেতে হবে, তবে তুমি ওই কলেজে অনার্সের চান্স পাবে। অনার্সের সিট সংখ্যা লিমিটেড থাকে, অর্থাৎ একটা কলেজে হয়তো 40টা 50টা কি 60টা সিট লিমিটেড, কিন্তু পাস কোর্সের সিট অনেক বেশি থাকে। এটা বেসিক আইডিয়া দিলাম। এরপর চলে আসি আমরা সাবজেক্টের দিকে। তো পাস কোর্সে কী কী সাবজেক্ট পড়তে হবে, দেখো পাস কোর্সে তোমাদের পাস কোর্সে কী কী সাবজেক্ট পড়তে হবে, পাসে তোমাকে প্রথমে দুটো কম্পালসারি সাবজেক্ট, C1 C2 কম্পালসারি ধরে নিলাম। কম্পালসারি মানে কোনগুলো, বাংলা এবং ইংরেজি, এই দুটো হচ্ছে কম্পালসারি। তাহলে এখানে লিখে দিলাম বাংলা আর এখানে লিখে দিলাম ইংরেজি, এই দুটো সাবজেক্ট হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। তোমাকে অনার্স নিলেও এটা থাকতে হবে, পাস নিলেও এটা থাকতে হবে, ঠিক আছে। একই সঙ্গে আরও তিনটে সাবজেক্ট যোগ হবে, যে তিনটে সাবজেক্ট তুমি চুজ করতে পারবে, তুমি তোমার যা ইচ্ছা হবে যে তুমি এই সাবজেক্টটা চুজ করতে চাও, এরকম তিনটে সাবজেক্ট থাকবে পাস কোর্সে, মোট তাহলে পাঁচটা সাবজেক্ট। এরপর প্রথম সেমিস্টারে পরীক্ষা দিলে, সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিলে, এরকম করে করে করা যায়, ঠিক আছে। অনেক সময় অন্য কলেজে কী হয়, সাবজেক্ট চেঞ্জ করা যায়, প্রথম সেমিস্টারে এক সাবজেক্ট নিলে দ্বিতীয় সেমিস্টারে অন্য সাবজেক্ট নিলে, এরকমও করা যায় অনেক কলেজে, ঠিক আছে। তো মোটামুটি তোমাকে আইডিয়া দিয়ে রাখলাম যে দুটো কম্পালসারি আর তিনটে আরও সাবজেক্ট নিয়ে পাস কোর্স। এরপর যখন তুমি যত সেমিস্টার যাবে এই সাবজেক্টগুলোর আবার অন্যরকম ব্যাপার আসবে, অন্যরকম মানে কি, এক একটা সাবজেক্টে দুটো করে টপিক ঢুকে যাবে, পেপার 1 পেপার 2 চলে আসবে। আর যখন থার্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে পরে পড়বে তখন কম্পালসারি আর থাকে না। তো এই নিয়মগুলো তোমরা পরে আরও ভালো করে জেনে যাবে, এখন থেকে বললে তোমার মাথা হয়তো বিভ্রান্ত হতে পারো। তো মেইনলি জেনে নাও তোমাকে বাংলা ইংরেজিতে পড়তেই হচ্ছে, তার সঙ্গে তুমি কিন্তু তিনটে সাবজেক্ট রাখবে। আবার এই তিনটে সাবজেক্টের মধ্যে তুমি বাংলাটাও ইংলিশটাও রাখতে পারো, সেক্ষেত্রে সিলেবাস কিন্তু আলাদা, ঠিক আছে। কম্পালসারি যেরকম তোমার সিলেবাসে পড়তে হবে, পাস কোর্সের সিলেবাস কিন্তু আলাদা, একই সাবজেক্ট কিন্তু সিলেবাস আলাদা হিসাবে পড়তে পারো। তো এটা গেল পাস কোর্স। এরপর চলে আসছি অনার্সের ক্ষেত্রে। দেখো অনার্সের ক্ষেত্রে কী করতে হয়, তোমাকে স্পেশালি একটা সাবজেক্ট চুজ করতে হবে, একটি সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি অনার্স করছো। সাপোজ আমি ধরে নিলাম ভূগোল, ঠিক আছে। তো ভূগোলে তুমি অনার্স করছো মানে ভূগোলে তোমাকে আরও বিস্তারিত অনেক বেশি জ্ঞান আহরণ করতে হবে, তার সঙ্গে কম্পালসারি C1 C2 থাকবেই, তার সঙ্গে কিন্তু পাস কোর্স 1 পাস কোর্স 2 সাবজেক্ট থাকবে। অর্থাৎ এখানে 1টা 2টো 3টে 4টে 5টা সাবজেক্টই থাকছে, কিন্তু ভূগোল সম্পর্কে তোমাকে আরও বিস্তারিত জানতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই পেপার, এইটা কিন্তু আবার অনেক পেপার থাকে, মানে প্রথম সেমিস্টারে তোমাকে দুটো পেপার পড়তে হবে, P1 P2। তো P1-এ তোমাকে পেপার 1-এ পড়তে হবে হয়তো থিওরি, আর P2 যেটা P2 সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এরকম যত সেমিস্টার যাবে তত আস্তে আস্তে পেপারগুলো সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে। ফোর্থ সেমিস্টারে মানে 4টে পেপার তোমাকে পড়তে হবে। এটা গেল অনার্সের ক্ষেত্রে। দেখো অনার্স পড়া সুবিধা না পাস পড়া সুবিধা, দেখো অবশ্যই অনার্স পড়ার সুবিধা বেশি, কারণ অনার্স পড়লে তুমি কিন্তু অনেক বেশি বিস্তারিত জানতে পারবে, তোমাদের চাকরি পাওয়ার যে ক্ষমতা বা চাকরি পাওয়ার যে সুযোগ সেটা কিন্তু অনার্সের থেকেই বেশি আছে। এবং তাহলে এটা কি তোমরা জানো যে পাস কোর্সে কী সুবিধা আছে? অবশ্যই পাস কোর্সেও সুবিধা আছে।
দেখো পাস কোর্স কারা পড়ে বা অনার্স কারা পড়ে, দেখো যারা বিশেষ করে একটা সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে চায় এবং সেই সাবজেক্ট সম্পর্কে টিচিং লাইনে যেতে চায় বা অন্য কোনো লাইনে যেতে, যেমন ভূগোল অনার্স সম্পর্কে বলি, তুমি ভূগোল অনার্স করলে টিচিং লাইনে যেতে পারো, তুমি মাস্টার ডিগ্রি করতে পারো, পিএইচডি যেতে করতে পারো, নেট সেট পরীক্ষায় বসতে পারো, একই সঙ্গে কার্টোগ্রাফার হতে পারো, একই সঙ্গে আবহবিদ হতে পারো, অর্থাৎ বিভিন্ন দিক রয়েছে, রিমোট সেন্সিংয়ে যেতে পারো। কিন্তু যদি তুমি পাস কোর্সে পড়ো, পাস কোর্সের ক্ষেত্রে কী হয়, দেখো যারা পাস কোর্সে পড়ে তারা পাস কোর্সে মানে ভালো নাম্বার পেয়ে যায়, পাস কোর্সে একটু পড়ার চাপটাও কম, কিন্তু ভবিষ্যতে যারা বিশেষ করে স্টাফ সিলেকশন পরীক্ষায় বসে, স্টাফ সিলেকশন পরীক্ষায় স্টাফ সিলেকশন পরীক্ষায় যারা বসছে তা এসএসসি বিশেষ করে যেটা, তারা কিন্তু এই পাস কোর্সে পড়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে, মিনিমাম 50% নাম্বার চাই, এবং তারপরে তুমি ব্যাংকে পরীক্ষায় বসতে পারো বা মনে করো বিভিন্ন রেলের পরীক্ষায় বসতে পারো বা বিভিন্ন WBSSC যেগুলো হয় সেই পরীক্ষাগুলো বসতে পারো, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় তুমি পাস অনার্স পড়ে সরি পাস পড়েও কিন্তু বসতে পারো, ঠিক আছে। কারণ ওখানে শুধুমাত্র চাওয়া হয় যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস কোর্স বা গ্র্যাজুয়েশন করতে হবে, পার্সেন্টেজের ম্যাটার না, তাহলে অনার্সেও যেরকম পার্সেন্টেজ পাবে পাস কোর্সও আরও ভালো পার্সেন্টেজ পাওয়া যায়। তো এই হচ্ছে পাস আর অনার্স। তাহলে অনার্স মানুষ নেয় কেন বা কোনো ছাত্রদের অনার্স নেয় কেন, তো অনার্স নিলে কী বললাম একটা সুবিধাটা বেশি এবং সেই সাবজেক্ট সম্পর্কে তুমি আরও অনেক বিস্তারিত তথ্য জানতে পারবে, তোমার সেই সম্পর্কে গভীর জ্ঞান হবে, তুমি পরবর্তীকালে তুমি ভূগোল যদি অনার্স করো তাহলে ক্লাস 11-12 মাধ্যমিক ছাত্রছাত্রীদের ভালো করে পড়াতে পারবে, টিউশনটাও ভালো করে পড়াতে পারবে, আর যারা পাস কোর্স করছো তারাও কিন্তু ভূগোল রাখতে পারো, কিন্তু তাদের যে সুযোগ সুবিধা অনার্সের মতো থাকবে না, ঠিক আছে। পুরো বিষয়টা আশা করি বোঝাতে পারলাম যে পাস কোর্স কী আর অনার্স কী। তাই কলেজে যখন অ্যাডমিশন নেবে তোমরা ভাবনা চিন্তা করো যে তুমি পাস কোর্সে পড়বে না অনার্স পড়বে, তোমার ভবিষ্যতের লক্ষ্য কী, সেই লক্ষ্য অনুযায়ী ঠিক হবে তোমার পাস কোর্সে পড়া হবে না অনার্সে পড়া হবে, এই হচ্ছে মূল বিষয়। তো এই ভিডিও থেকে তোমার কতটা উপকার হলো প্লিজ কমেন্টে জানিও, সেই সঙ্গে ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও এখানেই শেষ করলাম, ধন্যবাদ।